শেয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম এবং হচ্ছে রিয়েকশন কিভাবে বের করতে হয় ইটাপ সফটওয়্যার ব্যবহার করে এটি আমরা দেখবো হচ্ছে আজকের পর্বে এখানে আমরা স্কিনে যেই প্রবলেমটি দেখতে পারতেছেন একটি সিম্পলি সাপোর্টেড বিম এখানে হচ্ছে এ এবং বি দুইটা পয়েন্টে দুইটা সাপোর্ট একটা হচ্ছে হিনস সাপোর্ট একটা হচ্ছে রুলার সাপোর্ট দেওয়া আছে এবং একটি লোড হচ্ছে ইউনিফর্মলি ভেরিয়েবল লোড এবং আরেকটি হচ্ছে পয়েন্ট লোড দেওয়া আছে তো প্রথমে এই মডেলটি মানে এই ফ্রম ফ্রেমটি হচ্ছে আমরা ইটেপসে ড্র করব তারপর এখান থেকে হচ্ছে আমরা রিয়েকশান বের করব এবং এর হচ্ছে অ্যাসেফডি এবং বিএমডি ডায়াগ্রামটিও আমরা দেখব। এর আগের যেই কাজটি আমরা করেছিলাম সলিউশনটি করেছিলেন সেটা হচ্ছে ইট্যাপস উনিশ ব্যবহার করেছিলাম আর এখন হচ্ছে ইট্যাপস আঠারো ভার্সনটি ব্যবহার করি দুটি ভার্সন অলমোস্ট সেম এই প্রবলেমটি সলভ করার জন্য ভার্সনগত কোনো সমস্যা নেই আপনি যে কোনো ভার্সনেই আসলে এই প্রবলেমটি সলভ করতে পারবেন ইটাপস ভার্সন আঠারো অন হয়ে গেছে এখান থেকে আমরা হচ্ছে নিউ মডেল নিব নতুন একটি মডেল তৈরি করব প্রথমে আসতেছে ইউজার সেভ ইউজার ডিফল্ট সেটিং যেটা আছে সেটাই আমরা নিব ওকে এখানে আসছে গ্রিড সিস্টেমে আমাদের আসলে কাজ করতে হবে এক্স ডাইরেকশন আসলে আমাদের কয়টা গ্রিড প্রয়োজন এক্স এক্স ডাইকশন আসলে আমাদের দুইটা গ্রিড প্রয়োজন এ এবং বি যে দুইটা পয়েন্ট আমাদের এই দুইটা গ্রিড লাগবে এবং ওয়াই ডিরেকশন হচ্ছে আমরা একটা গ্রিড নিব এখন হচ্ছে এক্স ডিরেকশনে যে দুইটা গ্রিড নিলাম এই দুইটার মধ্যে স্পেসিংটা কত হবে স্পেসিং ডিফল্ট দেওয়া আছে টোয়েন্টি ফিট কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে মিটারে তিন মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওয়ান মিটার মানে হচ্ছে ছয় মিটার ছয় মিটার দেওয়া আছে এখন কত হচ্ছে আমরা ই ট্যাপ অন করার পর এই স্টেজ পর্যন্ত আমরা কিন্তু কোনো কিছু পাই মানে ইউনিট চেঞ্জ করার কোনো অপশানই পাই নাই তাহলে এখানে আমরা কিভাবে দিব তো এটা নিয়ে আসলে ওরিড হওয়ার কিছু নাই এর প্রত্যেকটা ফিল্ড প্রত্যেকটা ফিল্ডে হচ্ছে ইউনিট কনভার্ট করে নিতে পারে তাহলে আমরা যদি ছয় মিটার হয় আমরা সিক্স এম দিয়ে দিলাম ছয় মিটার ইন্টার এটা কিন্তু অটোমেটিকভাবে ফিটে কনভার্ট হয়ে গেছে আর ওয়াই ডাইরেকশানে যেহেতু একটাই ইয়ে হচ্ছে আমাদের গ্রিড লাইন আছে সো এটা আসলে ইম্পর্টেন্ট কিছু না তারপরে হচ্ছে নাম্বার অফ স্টোরি আমরা হচ্ছে একটা স্টোরিজ নেব আর এই ভ্যালুগুলো যা আছে তাই থাকলো গ্রিড অনলি ওকে ওকে আমাদের গ্রিড চলে আসছে এখন এখান থেকে হচ্ছে আমরা এলিভেশান এলিভেশান ওয়ান এলিভেশনে যদি যাই তাহলে আমরা এ এবং বি দুইটা পয়েন্টে কিন্তু দেখতে পারবো ওকে তাহলে ওয়ান এলিভেশনে চলে গেলাম ওকে আমাদের ওয়ান এলিভেশান চলে আসছে এখন আমরা যেই বিমটা ড্র করব বিমের আসলে ম্যাটেরিয়ালসগুলো কি হবে সেটা আগে ডিফাইন করতে হবে তাহলে এখান থেকে আমরা যে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস এখানে ম্যাটেরিয়াল প্রপার্টিস আমাদের এখানে ম্যাটেরিয়াল প্রপার্টিস এফ প্রাইম সি এর ভ্যালু দেওয়া আছে চার হাজার পাঁচশো পিএসআই এখানে আছে চার হাজার পিএসআই তো আমাদের এটা চেঞ্জ করে নিতে হবে আমরা এখান থেকে অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল মানে হচ্ছে চার হাজারের যে ম্যাটেরিয়ালসটা ছিল এই ম্যাটেরিয়ালসের যেই ইয়ে তো সবটাই আমরা কপি করে নিলাম এখানে আমাদের হবে চার হাজার পাঁচশো পিএসআই তো কংক্রিট যা আছে সব ঠিকই থাকবে আমাদের শুধু এখান থেকে ডিজাইন প্রপার্টি ডেটা থেকে চেঞ্জ করে নিতে হবে সেখানে হচ্ছে চার হাজার পাঁচশো এবং এখানে হবে চার হাজার পাঁচশো চেঞ্জ করে নিলাম ওকে আর অন্য কোনো ভ্যালু যদি চেঞ্জ করার প্রয়োজন হয় প্রশ্ন যদি থাকে তাহলে সেই ভ্যালুগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি ওকে তাহলে আমাদের চার হাজার পাঁচশো হয়ে গেল আরেকটা ভ্যালু আছে এফ ওয়াই এর ভ্যালু দেওয়া আছে অ্যাপ হয় তাহলে আমরা এখানে আসি রিএনফোর্সমেন্টের জন্য এখানে আসলাম মডিফাই এখানে ডিজাইন প্রপার্টিস এখানে কিন্তু অলরেডি ষাট হাজার দেওয়া আছে সো এটা আর চেঞ্জ করার প্রয়োজন নেই ওকে সিক্সটি গ্রেডের ইনফোর্সমেন্ট ওকে ওকে তাহলে হচ্ছে আমাদের ডিফাইন থেকে আমরা ম্যাটেরিয়ালস ডিফাইন করে ফেললাম এখন হচ্ছে আমাদের সেকশন প্রোপার্টিস ফ্রেম সেকশন আমরা জানি ইটেপস হচ্ছে ফ্রেম অ্যানালাইজ করে সো আমাদের ফ্রেম তো লাগবেই তো ফ্রেমে আসলাম এখানে বাই ডিফল্ট অনেকগুলো ফ্রেম দেওয়া থাকে তো অনেকগুলো ফ্রেম দেওয়া থাকলে আমাদের তো এতগুলো ফ্রেমের প্রয়োজন নেই আমরা ডিলিট করে দিতে পারি ডিলিট মাল্টি ফোর প্রপার্টিস ওকে সবগুলো প্রপার্টিস সিলেক্ট করলাম ডিলিট এখানে সবগুলো ডিলিট করবে না অবশ্যই একটা না একটা থাকতেই হবে ওকে থাকুক একটা থাকুক ওকে সো এটা রয়ে গেল কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে পনেরো ইঞ্চি বাই টেন ইঞ্চির হচ্ছে একটা ফ্রেমটার ফ্রেমের সাইজটা মানে বিমের সাইজটা হবে এটা তাহলে এটা থেকে সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যাড কপি অফ প্রপার্টিস নিয়ে নিলাম ওকে এখান থেকে যে আমাদের ফ্রেমটার নাম কী হবে ফ্রেমটার নাম দিলাম পনেরো টু টেন দিয়ে দিলাম এবং এখান থেকে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস কী হবে ম্যাটেরিয়ালস হবে চার হাজার পাঁচশো পিএসআই ওকে তো এখানে হচ্ছে আমাদের ডেপথ কত হবে ডেপথ হচ্ছে পনেরো ইঞ্চি এবং হচ্ছে উইথ হবে দশ ইঞ্চি এবং হচ্ছে রিএনফোর্সমেন্ট ঋণ ফ্রুটি যেহেতু বিম আমরা ড্র করতেছি সো বিম অবশ্যই সিলেক্ট করে নিতে হবে আর যদি সিক্সটি গ্রেড সিক্সটি গ্রেড অলরেডি সিলেক্ট করা আছে সো এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না ও চেঞ্জ ওকে ওকে তো আমাদের সেকশান কি ড্র করলাম আমরা হচ্ছে ফ্রেম সেকশনও কিন্তু আমাদের তৈরি করা শেষ এখন হচ্ছে আমরা এই বিমটা ড্র করব। ড্র করার জন্য আমরা এখানে চলে আসি ড্র বিম সিলেক্ট করলাম এখন আমাদের সেই প্রপার্টিসটা সিলেক্ট করে নিতে হবে প্রপার্টিস আমরা যেটা তৈরি করেছিলাম বিম সেটা হচ্ছে পনেরো ইন্টু টেন ওকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এখন আমাদের কমান্ডটা কিভাবে শেষ করতে হবে এই জন্য হচ্ছে ইএসসি বা স্কেপ কমান্ড বাটনটা প্রেস করব। ওকে আমাদের বিমটা ড্র করা শেষ এখন হচ্ছে এই পয়েন্টে একটা সাপোর্ট এবং এই পয়েন্টে আরেকটা সাপোর্ট হবে তো আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম অ্যাসাইন জয়েন্ট রেসিডেন্স এখান থেকে আমরা হচ্ছে হিন সাপোর্ট সিলেক্ট করলাম অ্যাপ্লাই ওকে তারপর হচ্ছে আবার এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং এখানে হচ্ছে আমরা রুলার সাপোর্ট দিলাম অ্যাপ্লাই ওকে তাহলে আমাদের হিঞ্জ এবং রুলার সাপোর্ট দেওয়া শেষ এখন হচ্ছে আমরা এই বিমের উপরে লোড দেবো লোড দেওয়ার জন্য আমরা প্রথমে বিমটা সিলেক্ট করব অ্যাসাই ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড যেহেতু প্রথমে আছে ডিস্ট্রিবিউটেড লোড এখান থেকে আমরা হচ্ছে লোড প্যাটার্ন নেমে আমরা ডেড লোড আছে এখান থেকে লাইভ দিয়ে দিব লাইভ দিয়ে দিলে যেটা হবে পরবর্তীতে আমরা যখন রেজাল্টগুলো আনব ভ্যালুগুলো দেখতে যাব। তখন আমরা লাইভ সিলেক্ট করে দেবো কারণ আমরা যতগুলো লোড দিচ্ছি বা অ্যাপ্লাই করতেছি সবগুলো কিন্তু লাইভ লোড দিব। ওকে এটা আসলে এখান থেকে এপসুলেট ডিস্টেন্স দিয়ে দিলাম এখানে দেওয়া আছে ফিট কিন্তু হচ্ছে আমরা আমাদের প্রশ্নে দেওয়া আছে মিটার তাহলে ইউনিটটা চেঞ্জ করে নিতে হবে ইউনিট ওকে এখান থেকে হচ্ছে হবে হচ্ছে আমাদের মিটার এবং যে ফোর্স হবে ফোর্স দেওয়া আছে কিলো নিউটন তাহলে কিলো নিউটন ওকে তাহলে আমাদের প্রথম যেটা এখানে ইউনিফর্মলি ভেরিয়েবল যেটা বলা হইতেছে এখানে হচ্ছে প্রথম যে এ পয়েন্টে হচ্ছে আমাদের ডিস্টেন্স হচ্ছে জিরো এবং এর লোডো হচ্ছে কিন্তু জিরো এবং সি পয়েন্টে এর ডিস্টেন্স হচ্ছে তাহলে দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে লোড হচ্ছে চল্লিশ তাহলে দিয়ে দিলাম চল্লিশ ওকে ওকে তাহলে হচ্ছে আমাদের কিন্তু লোডটা ড্র করা হয়ে গেল আবার বিমটা সিলেক্ট করলাম যেহেতু আমাদের আরেকটা পয়েন্ট লোড আছে অ্যাসাইন ফ্রেম লোডস পয়েন্টস তো এখানে পয়েন্টস লোড দিব এবং এখানে হচ্ছে যেহেতু আগের মতো করে ডেড লোডটাকে লাইভ করে দিলাম এবং এপসুলেটে নিয়ে আসলাম এবং এই জায়গায় এইখানে যে রিপ্লেস এক্সিস্টিং লোডস দেওয়া আছে এটা থাকলে হচ্ছে কি আমরা যেই ইউনিফর্মলি ভেরিয়েবল লোডটা দিয়েছি এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে তো আমরা যাচ্ছি না এই লোডটা আছে এটা থাক এবং এর সাথে অ্যাড হবে আরেকটা সেটা কোথায় অ্যাড হবে সেটা হচ্ছে ডি পয়েন্ট ডি পয়েন্টটা কোন জায়গায় তিন চার পাঁচ ফোর পয়েন্ট ফাইভ মিটার ফোর মিটার দূরে এবং এখানে লোড হচ্ছে কত আশি কিলো নিউটন ওকে তাহলে হচ্ছে আমাদের লোডটা চলে আসলো এখন হচ্ছে আমরা একটু অ্যানালাইসটা অ্যানালাইসিস আমরা চেক মডেল দিয়ে দেখি আমাদের মডেলে কোনো ধরনের কোনো এরর আছে কি সবগুলো সিলেক্ট করে দিলাম ওকে ওকে কোনো ধরনের ওয়ার্নিং মেসেজ আসলে পাওয়া যায়নি ক্লোজ করে দিলাম এখন হচ্ছে রান অ্যানালাইস করার আগে অবশ্যই আমাদের মডেলটা সেভ করে নিতে হবে সেভ না থাকলে কিন্তু আসলে রান অ্যানালাইজ করা সম্ভব না ওকে আমরা সেভ আমরা এইখানেই সেভ করে নিচ্ছি সিডি আমরা যে কোনো নামে আমরা সেভ করে নিতে পারি সেভ ওকে আমাদের মডেলটা সেভ করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা রান অ্যানালাইজ করতে পারি ওকে আমাদের মডেলটি হচ্ছে অ্যানালাইজ করা হয়ে গেলো অ্যানালাইজ করা হয়ে গেলে দেখবেন যে এখানে হচ্ছে মডেলটা লক হয়ে যাবে এই লক হওয়া মানে হচ্ছে কি মডেলে আমরা কোনো ধরনের কোনো চেঞ্জ করতে পারবো না মডেল যা করার করে ফেলেছি এখন যদি কোনো কিছু আমাদের চেঞ্জ করতে হয় মডেলেই ধরেন এখানে আমরা একটা লোড দিব অথবা কোনো একটা মডিফাই করবো তাহলে এটাকে আনলোড আনলক করতে হবে এবং তারপরে কিন্তু আবার পরবর্তীতে আবার সেম একইভাবে কিন্তু রান অ্যানালাইস করতে হবে তারপরে হচ্ছে এখন রান অ্যানালাইস করার পরে আমরা লক অবস্থায় যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যালুগুলো নিতে পারবো অনেক কিছু দেখতে পারবো কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবো না মডেলে কোনো ধরনের পরিবর্তন আনতে পারবো না ওকে তাহলে এই জিনিসটা যেরকম আছে এরকমই এখানে থাক এই পয়েন্টে আসি এখানে হচ্ছে আমরা এলিভেশনে যাই ওয়ান ওকে তো ওয়ান এলিভেশন হচ্ছে এই অবস্থা আমরা যদি এখানে রিয়োকশানগুলো দেখতে চাই মানে এ এবং বি এই দুই পয়েন্টে আসলে রিয়াকশানটা কত সেটা দেখতে চাই তাহলে এখানে ওকে তো এই হচ্ছে আমাদের রিয়াকশান চলে আসছে রিয়াকশানটা যদি আমরা একটু একটু সরি এখানে এখানে কিন্তু আমাদের ড্যাড লোড আমরা কিন্তু আসলে ড্যাড দেই নাই আমরা দিচ্ছি লাইভ যতগুলো লোড দিয়েছি সবগুলো কিন্তু ছিল লাইভ লোড সো আমরা এখান থেকে লাইভ সিলেক্ট করে দিতে হবে ওকে ওকে তো এইখানে হচ্ছে আমাদের রিয়েশনটা চলে আসছে রিয়েশন কত এখানে হচ্ছে সাইট এবং এইখানে হচ্ছে আশি তো এই হলো একটা ওকে তো এইখানে আসি আমরা এখান থেকে হচ্ছে আমরা নিউ অ্যাড নিউ উইন্ডো নিলাম এখানে আরেকটা উইন্ডো চলে আসছে এখানে আমরা এলিভেশনটা আবার নিই এলিভেশন এ ওকে তো এই হচ্ছে এলিভেশন এই ভিউটাতে আমরা এখন দেখব যে আমাদের শেয়ার টু টু আমাদের শেয়ার ফোর্স কত আসে সেটা শেয়ার টু টু অ্যাপ্লাই তো এই হচ্ছে আমাদের আসলে শেয়ার চলে আসছে এখানে তো এখানে ভ্যালুটা আসলে দেখাচ্ছে না আমরা যদি ভ্যালুটাও দেখতে চাই তাহলে শো ভ্যালু আমরা এটা দিলেই কিন্তু ভ্যালুটাও পেয়ে যাবো অ্যাপ্লাই আমাদের এই যে ভ্যালুটা কিন্তু চলে আসছে কোন জায়গায় কত ভ্যালু ওকে তো সেম একইভাবে আমরা এই ভ্যালুটাতে আসি এবং এখান থেকে অ্যাড নিউ উইন্ডো নতুন একটা উইন্ডো চলে আসলো সেম একইভাবে এলিভেশান এ এলিভেশানটা নিয়ে নিলাম ওয়ান এলিভেশান নিয়ে নিলাম ওকে তো এই জায়গায় হচ্ছে আমরা মোমেন্টটা দেখবো মোমেন্টটা দেখার জন্য আবার সেম একইভাবে এখানে আসলাম মোমেন্ট থ্রি থ্রি দিব সেম ভ্যালুটাও দেখাবে ফিল্ড ডায়াগ্রাম থাকবে ওকে তো এই হচ্ছে আমাদের কিন্তু মোমেন্টও চলে আসছে কিন্তু আমরা যেভাবে মোমেন্ট করি দেখা যাচ্ছে কি মোমেন্টটা তো উপরের দিকে শু করানোর কথা উপরে দেখানোর কথা কিন্তু এটা নিচের দিকে চলে আসছে এটা আমরা উপরের দিকে নিয়ে আসতে পারি নিয়ে আসার জন্য অপশান এখান থেকে মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশান সাইড যদি আমরা ইয়ে ক্লিক করে দিই ওকে আমাদের টেনশান সাইটে চলে আসছে তো এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মডেলটা আমরা ডায়াগ্রামটা যেটা আঁকলাম এখানে হচ্ছে আমরা রিয়েকশান এইখানে হচ্ছে শেয়ার ফোর্স এবং এখানে হচ্ছে মুমেন্ট তো এভাবে খুব সহজেই আমরা কিন্তু শেয়ার ফোর্স বেন্ডিং মুমেন্ট এবং হচ্ছে রিয়েকশান বের করতে পারি ইটার সফটওয়্যার ব্যবহার করে যদি কোনো ধরনের মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রযুক্তিবিদকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না থ্যাংক ইউ